আজ জুমার রাত, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে জুমার দিনের কাউন্ট শুরু হয়ে যায় চন্দ্রবর্ষ অনুপাতে। এজন্য ইসলামী শরিয়া যখন দিন গণনা করে তখন সূর্য অস্ত যাওয়া থেকে সেই গণনা শুরু হয়। সেই হিসেবে বৃহস্পতিবার সূর্য অস্ত যাওয়া মানে বৃহস্পতিবার দিন শেষ আর নতুন দিন শুরু, যার কারণে আমরা ইতিমধ্যে জুমার দিন বা শুক্রবারে প্রবেশ করে গেছি। আগামী সন্ধ্যা পর্যন্ত অর্থাৎ জুমাবার সন্ধ্যা পর্যন্ত সূর্য ডুবার আগ পর্যন্ত এই পুরো সময়টুকু জুমাবারের মধ্যে গণ্য। আর জুমাবার এবং শুক্রবারের অন্যতম একটা গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠতম আমল হলো এই দিনে বেশি বেশি করে দুরুদ পাঠ করা, সেটা রাতে এবং দিনে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবনের প্রত্যেক জুমার দিনে প্রতি সপ্তাহে শুক্রবারে এই মহা গুরুত্বপূর্ণ আমলটি করার তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকসিরু আলাইয়া মিনাস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ওয়া লাইলাতিল জুমআহ, তোমরা আমার প্রতি দুরুদ পাঠাও, আমার প্রতি তোমরা দুরুদ পাঠাও জুমার রাতে এবং জুমার দিনে। ফাইন্না সালাতাকুম মারুদাতুন আলাই, কারণ তোমাদের যে দুরুদ পাঠ এই দুরুদ পাঠের আমলটি আল্লাহর ফেরেশতাদের মাধ্যমে আমার সামনে নিবেদন করা হয়, উপস্থাপন করা হয়। এজন্য ভাইরা আমার প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে জুমাবার সন্ধ্যা পর্যন্ত বেশি বেশি করে আমরা দুরুদ পাঠের চেষ্টা করব ইনশাআল্লাহ। অন্তত এখন একবার আমরা নগদে পাঠ করা শুরু করে দেই দুরুদ ইব্রাহিম, যেটা আমরা নামাজে পাঠ করি জুমার রাতের আমল হিসেবে, এবং এখন থেকে শুরু করে আগামীকাল সন্ধ্যা আর পর্যন্ত চলতে ফিরতে উঠতে বসতে এমনকি অজু নাই সে অবস্থায় আপনি দুরুদ পাঠ করতে পারবেন। একবার যদি কেউ দুরুদ পাঠ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া মাররাতান, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদ পাঠ করে, সাল্লাল্লাহু আলাইহি আশরা, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি 10 বার রহমত নাজিল করেন। এই জন্য দুরুদ পাঠের আমলটা বেশি বেশি করবো তো ইনশাআল্লাহ। আল্লাহর জমিনে যত জিকির আছে, যত দোয়া আছে, এর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ দোয়াগুলোর একটি হলো, অন্যতম শ্রেষ্ঠ জিকিরের একটি হলো দুরুদ পাঠ করা। এক সাহাবী প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার দোয়ার মধ্যে আমার নিজের জন্য, সন্তান সন্ততির জন্য, পরিবারের জন্য, সুস্থতার জন্য নানা উদ্দেশ্যে আল্লাহর কাছে দোয়া নিবেদন করব, এর মধ্যে আপনার জন্য কত পার্সেন্ট দোয়া বরাদ্দ রাখবো যে আল্লাহ যেন আপনার প্রতি রহমত নাজিল করে? আল্লাহ তাআলা তার হাবিবের প্রতি এমনিতেই রহমত নাজিল করবেন, আমরা দোয়া করলেও করবেন না করলেও, কিন্তু আমরা তার প্রতি দোয়ার নিবেদন করার, তার জন্য দোয়ার নিবেদন আল্লাহর কাছে করলাম, দুরুদ পাঠ করলাম, এর মাধ্যমে আমরা নিজেরা সৌভাগ্যবান হব। ওই সাহাবী সেজন্য জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দোয়া যখন নিজের জন্য আমি করব, তো আপনার জন্য কত পার্সেন্ট দোয়া করব? তিন ভাগের এক ভাগ, চার ভাগের এক ভাগ, অর্ধেক, কি পরিমাণ? সেই সাহাবী বারবার করে বিভিন্ন পার্সেন্টেজের কথা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে আরো বৃদ্ধি করার দিকে ইঙ্গিত দিচ্ছিলেন। একটা পর্যায়ে যখন তিনি জানালেন যে আমি আমার পুরো দোয়ার সবটুকু জুড়ে আপনার জন্য দোয়া যদি নিবেদন করি, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদান তুকফা হাম্মুক ওয়া তুগফার যামবুক, তাহলে তোমার সমস্ত পেরেশানি দূর হয়ে যাবে, সকল গুনাহ তোমার মাফ হয়ে যাবে। দুনিয়াতে আমাদের পেরেশানি দূর, আখেরাতে গুনাহ মাফ, আর কোনো সমস্যা থাকতে পারে? এজন্য মুসলমান কখনো দুরুদের আমল ছাড়বে। এখন আমরা দুরুদ পড়ি, ওই মিলাদের অনুষ্ঠান করলে তখন ইয়া নবী সাল্লাম আলাইকা সবাই মিলে, আর এছাড়া দুরুদ পাঠের আমলটা আমাদের দ্বারা হয় না। জীবনে কোন সপ্তাহে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দুরুদ পাঠের আমলটা কখনো ছাড়ব না ইনশাআল্লাহ। পরিবারকে অভ্যস্ত করবেন, বাচ্চাদেরকে স্মরণ করায় দিবেন, স্বামী স্ত্রী একে অন্যকে স্মরণ করায় দিবেন যে জুমার দিন শুরু হয়ে গেছে, দুরুদ পাঠের আমল। নবীজি বলেছেন, আকসিরু আলাইয়া মিনাস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ওয়া লাইলাতিল জুমআহ, জুমার রাত আর জুমার দিনে আমার প্রতি বেশি বেশি দুরুদ পাঠ করবে। এই জন্য উনি নিজেই বলেছেন এটা দুরুদ পাঠের জন্য শ্রেষ্ঠ সিজন এবং মৌসুম। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, যেখানে থাকি যে অবস্থায় থাকি, জুমার দিন আসবে দুরুদ পাঠের আমলটা ভুলবো,
চলতে ফিরতে উঠতে বসতে শুয়ে শুয়ে যেহেতু জুমার দিন চলছে জুমার রাত চলছে আমাদের দুরূদ অব্যাহত থাকবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন এখন নগদ একবার পড়ে ফেলি আসুন দুরূদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا عملت شوشما كربوت إن شاء الله بحر آمار اپنی آر دو چار جن مانوش کی سکھائی دی بین جیبان جن کیو نا چھاڑے تاول تینی جتو دین یا عملت کرتے تک بین علم ينتفع بهی اے حدیث رالو کے اپنا علم تھے کے شیو پکڑی تو ہو اللہ تعالیٰ تاکہ تو سواب دی بینی اپنی جے سکھائی دی لین شجن اپنی سواب پا بین সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ এই মাহফিলে যারা আসছে আমরা আমরা অন্যদের কাছে পৌঁছায় দেব অন্যদেরকে জানাই দেব তারাও যেন করে পরিবার লোকদেরকে উদ্বুদ্ধ করব জুমার দিন দরুদ পাঠের দিন ঠিক আছে তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন মোহতরম হাজরিন প্রশ্ন আছে অনেক বেশি আবার জুমার রাত খুব বেশি গভীর করা যাবে না এমনিতেই কখনো রাত গভীর করা উচিত না আমরা গভীর রাত পর্যন্ত মাহফিল করতে অভ্যস্ত এটা সুন্নার খেলাফ ভাই এই খেলাফে সুন্নাত কাজের মাধ্যমে উম্মতের হেদায়েত খুব বেশি আশা করা যায় না কিন্তু আমরা সেটাই করি আয়োজকরা বলে রাত 9টা দেব আপনাকে উঠে দিয়ে 10টা বাজে বেশিরভাগ আয়োজকরাই কথা ঠিক রাখতে পারেন না নানা কারণে জুমার দিন বিশেষ করে রাতে তাড়াতাড়ি ঘুমোতে হবে কেন কারণ জুমার দিনের ফজরের নামাজের যে গুরুত্ব আল্লাহর জমিনে ওই ওয়াক্তের নামাজের মতো গুরুত্ব আরেকটা নামাজের নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফযালুস সালাতি সালাতুল ফজরি মাআল জামাআতি ইয়াউমাল জুমআহ জুমার দিন ফজরের সালাত জামাতের সাথে পুরুষদের জন্য আদায় করা এটা হলো আফযালুস সালাওয়াত সকল নামাজের মধ্যে সবচেয়ে উত্তম মর্যাদাপূর্ণ নামাজ জুমার দিনের ফজরের নামাজ আর আমাদের দেশে মসজিদগুলোতে দেখবেন জুমার দিনে ফজর নামাজে মুসল্লির সংখ্যা সবচাইতে কারণ হলো জুমার দিন সকালে বাচ্চাদের স্কুল নাই মাদ্রাসা নাই অফিস আদালত নাই দোকানপাট ব্যবসা বাণিজ্য অনেকেরই নাই যার কারণে বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত টক শো মিষ্টি শো নাটক সিনেমা আজেবাজে জিনিস দেখে সময় নষ্ট করে আমরা শুইতে শুইতে রাত 12টা 1টা বাজায় দেই যার কারণে ফজরের নামাজের জামাত বেশিরভাগ লোকের নসিব হয় না অতএব ভাইরা আমার জুমার দিনের ফজর নামাজ পড়ার নিয়তে জুমার রাতে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে তাড়াতাড়ি ঘুমায় পড়ব মনে থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন